চুয়াডাঙ্গায় কোরবানি ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এগারো হাজার মতে জেলায় কোরবানি উপযোগী হাজার উনষাটটি গরু ও এক আটশো ছিয়ানব্বইটি ছাগল প্রস্তুত রয়েছে গরু ছাগল মিলিয়ে জেলায় মোট কোরবানির পশু প্রয়োজন এক লাখ আটান্ন হাজার আটশো ছাপ্পান্নটি যা জেলা কোরবানির চাহিদা মিটে আরও পঞ্চাশ হাজার গভধী পশু দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা যাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা এসে গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছেন হাটবাজারগুলোতে বাজারগুলোতে ক্রেতা বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে এটা চুয়াডাঙ্গার কোরবানির গরুর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ আর বিপুল কবে থেকে কোরবানির হাট বসছে আপনার অঞ্চলে এখন পর্যন্ত কোরবানির পশু নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আর মাত্র বারো দিন পরে সেই কাঙ্ক্ষিত ঈদ ফিতর উদযাপন হতে যাচ্ছে এই কারণে কিন্তু মানুষ সহ এখন কোরবানি গরু ছাগল কেনারা ব্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে কোরবানি কে সামনে রেখে গত এক বছর আহ জেলার এগারো হাজার খামারি সহ কয়েক হাজার প্রান্তিক চাষি গরু ছাগল মোটা তাজন করে আসছে তারা এই ছাগল পরম যত্নে লালন পালন করেছে আহ আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমির দিয়া কলুনিপাড়ায় রাজা মিয়ার গরুর খামারে এই খামারের মালিক গত এক বছর ধরে চল্লিশটি গরু কার্যকরণ করে আসছে স্থানীয় বাজারে এবং ঢাকার আহ দুইজন ব্যাপারী ইতিমধ্যে তার চার সাতটি গরু ইতিমধ্যে তার এখান থেকে কিনে নিয়েছে বাকি গরুগুলো সে এই কুরবানিকে আহ কুরবানির আগেই সে বিক্রি করতে চান তিনি আরো সহ অন্যান্য খাবারই এখানে খাওয়াই এই গরুগুলাকে মোটা চাজ্যকরণ করেছে আহ আপনি জানেন যে ইতিমধ্যে চুয়াডাঙ্গার পশু হাট গুলা চিনা বেচায় হয়ে পড়েছে আহ জেলার আলমডাঙ্গা গোকুলখালী দামুর ডুবডুবি এবং জীবন নগরের শিয়ালমারি পশু হাটে পশু বেসাখানা গত শুক্রবার থেকে শুরু হয়েছে এবং এই এই পশু বেসাখানাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা কিন্তু এখানে অলরেডি চুয়াডাঙ্গাতে অবস্থান করছে তারা আহ চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চুয়াডাঙ্গা জেলায় আপনার এইবার বান্ন হাজার গরু মোটা তাজা বিভিন্ন প্রজাতির এবং এক লক্ষ বাহান্ন হাজার ছাগলও তারা এই কুরবানিকে সামনে রেখে মোটা তাজাপন করেছে সব মিলিয়ে এখানে আপনার আহ কুরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার গরু ছাগল দেশের বিভিন্ন জায়গায় তারা এইগুলা বিক্রি করতে পারবে আর প্রশাসনও ইতিমধ্যে তারা এই কোরবানিকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে আগামী একটা প্রস্তুতি সভা রয়েছে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ কোরবানি পশুহাটের গরু কিনা ব্যসা বিপুল আপনাকে ধন্যবাদ